দাবি না মানলে ধর্মঘট চলবে বললেন মালিক সমিতির নেতারা। ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা 10 রোগীর মৃত্যু। এবং কোচ হয়ে ভার্সাই ফিরছেন কিংবদন্তি জাভি। আসসালামু আলাইকুম, নগরবার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি হায়দার রবিউল হোসেন রবি। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানবো বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ধর্মঘট নিয়ে বৈঠক করছেন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা। শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মালিক সমিতির নেতারা জানান, দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মনির বলেন, তেলের দাম প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে বাড়তি টোল প্রত্যাহারের দাবি জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এছাড়া মন্ত্রীর কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামের চাঁদা আদায় বন্ধসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব বলেন, তেলের দাম প্রত্যাহারের দাবিতে দেওয়া ধর্মঘট অব্যাহত থাকবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা 10 রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই 10 জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। মুম্বাই থেকে প্রায় 250 কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিলস হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন তারা। গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। এবারে খেলার খবর, অনেকদিন আগেই বার্সেলোনার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জাভি হার্নান্দেজ। বার্সার সমর্থকেরাও তাকে চাইছিল। রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর থেকে তো দাবি উঠেছে জাভিকে কোচ হিসেবে নিয়ে আসার। অবশেষে কয়েকদিন ধরে চলা গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচ হচ্ছেন দলটির সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। আল সাদের আগে বলেছিল তারা জাভিকে ছাড়বে না, তবে 41 বছর বয়সী জাভি বলেন তিনি ঘরে ফিরতে মুখিয়ে আছেন। এরপর শুক্রবার আল সাদ ক্লাবের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হয় তারা জাভিকে ছেড়ে দিয়ে। এরপর শুক্রবার আল সাদ ক্লাবের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হয় তারা জাভিকে ছেড়ে দিতে রাজি। যদিও বার্সেলোনার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 2015 সালে বার্সেলোনা ছেড়ে শুরুতে আল সাদে খেলোয়াড় হিসেবে যোগ দেন জাভি। পরে 2019 সালে দলটির কোচের দায়িত্ব নেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে 2010 বিশ্বকাপ ও 2টি ইউরো শিরোপা জিতেছেন জাভি। দর্শক, নগরবার্তায় আজকের খবর এগুলো। শেষ করছি আবারও শনিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। দাবি না মানলে ধর্মঘট চলবে বললেন মালিক সমিতির নেতারা। ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা 10 রোগীর মৃত্যু। এবং কোচ হয়ে ভার্সাই ফিরছেন কিংবদন্তি জাভি। খবরের বাইরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকে মানতে সহযোগিতা করব। রবিবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হায়দার রবিউল হোসেন রবি।